তো এটা আমি আম্পায়ারের দোষ দেখি না। হ্যাঁ, গতবারের থেকে এবারের কিছু কন্ট্রোভার্সি ডিসিশন এসেছে, সিসিডিএম এবং ক্লাবদের ইয়ে হচ্ছে যে আপনি যদি কমপ্লেন না করেন আমার কাছে, হাউ উইল আই নো যে সমস্যাটা আছে? হচ্ছে কি, সবাই ম্যাচ জিতে যাচ্ছে, জেতার পরে ইনসিডেন্টটা নিয়ে আর আলাপ করছে না, কোনো একটাও কিন্তু কমপ্লেন আসেনি, আর হয়ে গেছে, কথাটা বুঝছেন? ওই যে বাউন্ডারিতে একটা চার হয়েছে, হ্যাঁ চারকে এক দিয়ে দিয়েছে, এখন এটা কিন্তু আম্পায়ারের দায়িত্ব না, ডিআরএস হলে আম্পায়ারের দায়িত্ব ছিল, অত দূর থেকে ও কীভাবে বেচারা টাচ করছে পা না কি, এটা কিন্তু প্লেয়ারের দায়িত্ব ছিল, রাইট আর রং? আমরা যখন খেলেছি তখন কি চার হলে কিন্তু আমরা সিগন্যাল দিতাম, ওটা কিন্তু প্লেয়ারের দায়িত্ব ছিল, আর বাইরে যে বসে আছে সে দেখছে, কিন্তু আম্পায়ারের উপর দোষ পড়ে গেছে। এটা ডিআরএস থাকলে কিন্তু আম্পায়ার এটা রিভিউ করতে পাঠাতে পারত, ধরেন ওয়াইড ফুল টসে ওয়াইড দেয়নি, কথাটা বুঝছেন? এইগুলি তো 50-50 না, এটা কেন করলো? আমরা ওই আম্পায়ারকে নিয়ে বসবো, ও আমাদের সিনিয়র আম্পায়ারদের নিয়ে, তাকে হয়তো বোঝানো হবে যে ও বলুক, আমার তো তাকে বলতে হবে যে ও মিস্টেকটা করেছে কেন। প্লেয়াররাও কিন্তু রিয়্যাক্টটা বেশি করছে যেটা নর্মসের বাইরে। হ্যাঁ, এখন আমি করতে পারি কি, এটা নিয়েও আমরা সামনে আমরা যখন মিটিং করব উইথ সিসিডিএম, এটা সিসিডিএম তো কন্ডিশনটা বানায়, হ্যাঁ আমি কী করতে পারবো, আমি কত হাজার টাকা ফাইন করতে পারবো, কী করতে পারবো, এখন আমাদের ওইটা ডিসকাশনে এটা আনতে হবে যে প্লেয়ারদেরও ক্ল্যাম্প ডাউন করতে হবে, যে এরকম রিয়াকশন আপনি মাঠে করতে পারেন না। আমি 100% কনফিডেন্ট আর অভয় দিতে পারি যে কেউ ইন্টেনশনালি ডিসিশন হচ্ছে না, যদি আউট দিয়ে দেখুন স্টিক টু ইট, বাট অ্যাকচুয়ালি উইথড্র যে করছে এটা আউট ছিল না। আমরা পরে যখন রিভিউ করেছি, গাজী একটা আমাদের টপ মোস্ট আম্পায়ার, হি ডিড দ্যাট রাইট থিং, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে তার মানে কি, হি ওয়াজ নট শিওর অলসো। আপনি মুখে বললে কয়জনের নাম বলতে পারবেন? দেখেন 3-4-5 জনের নাম আসে, কিন্তু 5 জনকে দিয়ে তো আমি এত ইয়ে গেলে, সেই জন্যেই আমাদের কিন্তু নতুন ব্লাড আনছি। আপনি এবারেও দেখবেন যে অনেক নতুন আম্পায়ার আমরা কিন্তু এই লেভেলে পুশ করছি, আমরা কিন্তু অনেক ট্রেনিং করেছি গত 4-5 বছরে, ট্রেনিং একটু বন্ধ ছিল, কোভিড টোভিড অনেক কিছু, আমরা কিন্তু ঢাকার বাইরেও ট্রেনিং করানো শেষ, রিফ্রেশার কোর্স বলে, কথাটা বুঝছেন? হ্যাঁ, সো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আম্পায়ার ডিপার্টমেন্টের সদিচ্ছা হচ্ছে ইয়েতে আপনারাও হেল্প করেন, যাতে আমরা মানে আমরা কিন্তু ওপেন ফর ক্রিটিসিজম, যেটা আমি বলতে চাই, আমি যদি ক্রিটিসিজমটা না নিই, অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু আমরা ইম্প্রুভ করবো না। অ্যাজ আ চেয়ারম্যান অফ দিস কমিটি আমি আপনাকে বলছি যে আমি ক্রিটিসিজমের ভয় পাচ্ছি না, আমি উন্নতি করতে হলে আপনারা আমার ক্রিটিসিজম করবেন, আমাকে ধরিয়ে দিবেন, আমি তাহলেই তো ইম্প্রুভ করতে পারবো।